হবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নেয়া 25টি মেগা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বদলে যাচ্ছে গোটা কক্সবাজার জেলা। গ্রাফিক্স বন্দী এই স্বপ্ন এখন বাস্তবের খুব কাছাকাছি। সমুদ্রের মধ্যে দেশের দীর্ঘতম রানওয়ে নির্মাণের কাজও শেষ দিকে। প্রকল্পের কাজ শেষ হবে 2023 সালের ডিসেম্বরের মধ্যে। 16 বর্গ কিলোমিটারের দ্বীপ কক্সবাজারের কুতুবদিয়া। সন্ধ্যা নামলেই যে দ্বীপটি অন্ধকারে তলিয়ে যেত, সেখানে এখন উন্নয়নের প্রতীক হয়ে ঘরে ঘরে জ্বলছে বৈদ্যুতিক বাতি। গভীর সমুদ্রের কূল ঘেঁষে চলমান এক মেগা প্রকল্প মহেশখালীর মাতারবাড়ি তাপভিত্তিক কয়লা বিদ্যুৎ কেন্দ্র। প্রায় 36,000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে এ প্রকল্প। হলে পুরো চট্টগ্রাম বিভাগের বিদ্যুতের সংকট দূর হবে এমন প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। বিদ্যুৎ কেন্দ্রের কয়লা ও তেল আনলোডের জন্য গঠিত চ্যানেল ও টার্মিনালকে ঘিরে এখানেই তৈরি করা হচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। কক্সবাজারের খুরুশকুলে বাঘখালী নদীর তীরে তৈরি করা হয়েছে দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা 60 মেগাওয়াট। আরেকটি যুগান্তকারী প্রকল্প উদ্বোধনের অপেক্ষায়, যার নাম ইনস্টলেশন অফ সিঙ্গেল পয়েন্ট মুরিং SPM উইথ ডাবল পাইপলাইন প্রকল্প। আমদানি করা জ্বালানি তেল জাহাজ থেকে দ্রুত ও সাশ্রয়ীভাবে খালাস করা যাবে এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে। সড়ক ও বিমানপথের পাশাপাশি প্রথম রেলপথে যুক্ত হচ্ছে কক্সবাজার। এই প্রকল্পে সৌন্দর্যের মুকুট আইকনিক রেল স্টেশন। 2023 সালের বিজয়ের মাসে ঢাকা থেকে স্টেশনটিতে ট্রেন যাবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কক্সবাজারের খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তু ভূমিহীন গৃহহীন মানুষের জন্য ব্যতিক্রমী আশ্রয়ের প্রকল্প তৈরি করেছে বর্তমান সরকার, যেখানে ইতিমধ্যে ঠাঁই হয়েছে বিমানবন্দর প্রকল্পের ক্ষতিগ্রস্ত 600 পরিবারের। উন্নয়নের ক্ষেত্রে রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি মেগা প্রকল্প নেওয়া হয়েছে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক পর্যটকদের প্রথম পছন্দের স্থান করার পাশাপাশি এই জেলার মানুষের জীবনমান উন্নয়ন